Hey everyone, assalamu alaikum. Welcome to Nishi's Nest. Like a hello. Emily, Emily, our baby, kiniya boshe poreche. Video thumbnail othoba title dekhe oneke bujhe giyechen ami ki niye kotha bolbo. Ami pacifier niye ajke apnader amar je knowledge ba amar experience apnader sathe share korbo. Experience mane hocche ami amar bachchar khetre je oke use korachi seta niye amar obhiggota kemon chilo shegulo apnader sathe share korbo. আর আমি মানে অ্যামেলিয়াকে প্যাসিফায়ার দেওয়ার আগে অবশ্যই অ্যামেলিয়া আমার আশেপাশে ঘুরঘুর করছে, সো এটা একটু ইগনোর করবেন, ও সাউন্ড করতে পারে। তো যেটা বলছিলাম, অ্যামেলিয়াকে প্যাসিফায়ার দেওয়ার আগে অবশ্যই যেটা সব বাবা মাই করে বাচ্চাকে কিছু দেওয়ার আগে সেটা সম্পর্কে জানার চেষ্টা করে। সো আমিও এটা নিয়ে প্রচণ্ড রিসার্চ করেছিলাম, রিসার্চ ইন এ সেন্স প্যাসিফায়ার কেন দেয়, কী কী অ্যাডভান্টেজ আছে, উপকারিতা অপকারিতা। কি বেবি, বেবিকে ঘুম পাড়াই দিই। অ্যামেলিয়া এখনও প্যাসিফায়ার মুখে নিয়ে বসে আছে, কারণ ও এটা দেখেছে, ফেলেও দিয়েছে। মা প্লিজ, তুমি এটা নিতে চাও না? সো আমি বারবার ডিস্ট্র্যাক্ট হয়ে যাবো কথা দিয়ে, জানি না। প্যাসিফায়ার, সুদার অথবা চুষনি যেটাকে বাংলায় বলে, অনেকে ওই দিন আমাকে কমেন্টেও বলেছিলেন যে এটা চুষনি কি চুষি কাঠি সামথিং কিছু একটা বলেছে, বাট আমি প্রিটি শিওর এটার নাম বাংলাতে চুষনিই হবে। বিকজ আমি, আমার মনে আছে আমি হসপিটালে গিয়েছিলাম, আর তখন একটা চার্টে এরকম ডাক্তারের চার্টে লেখা ছিল। যাই হোক, বাংলা নামে না দিই, আপনারা প্যাসিফায়ার বলে সব দোকানে, ইভেন বাংলাদেশে এটা অনেকেই এখন এটা ব্যবহার করেন, মোস্ট অফ দ্য প্যারেন্টস। হয়তো যারা এখনও প্যারেন্টস হননি তারা হয়তো আমাকে জিজ্ঞেস করেছিলেন অথবা ইউজ করতে চাচ্ছেন, তাদের আগ্রহ ছিল এটা নিয়ে জানার, আর যারা ব্যবহার করছেন তারা তো জানেনি। তো আমি আমার জ্ঞানটা আপনাদের সাথে শেয়ার করি। শুরুতেই বলছি প্যাসিফায়ারের অ্যাডভান্টেজেস, উপকারিতাগুলো বললে মানে কি বল, শুরুটা ভালো দিয়ে করা উচিত। তো আমি আসলে একটু ছোট ছোট করে পয়েন্ট আকারে লিখে ফেলেছিলাম, যে যাতে আপনাদেরকে আমার এক্সপ্লেন করতে গেলে আমি ডিস্ট্র্যাক্ট না হয়ে যাই, সুন্দর করে যেন সাজিয়ে বলতে পারি। সো প্যাসিফায়ারের অ্যাডভান্টেজের মধ্যে শুরুতেই যেটা আসে, এটাকে সুদার কেন বলে, এটার নামই তো সুদার, মানে হচ্ছে বাচ্চাদেরকে শান্ত করতে এটা ব্যবহার করা হয়। সো মা শান্ত করতে, ইন এ সেন্স আমরা অনেকেই হয়তো কলিক বেবি এই টার্মটা সম্পর্কে জানি। কলিক বেবি হচ্ছে তাদেরকে বলা হয়, কিছু বেবিরা আছে জন্মের পর ওরা আসলে নিউ এনভায়রনমেন্ট, মানে ওরা তো পৃথিবীতে নতুন আসে, অনেক কিছু ওদের কাছে, সব কিছু ওদের কাছে নতুন, বাট অনেকে দেখা যায় যে খুব শান্ত মতো ঘুমায়, আর অনেক বেবি আছে যে কারণে অকারণে খামাখাই কান্নাকাটি করে। এটা হচ্ছে টোটালি নর্মাল, বিকজ ওরা কি বলে এটাকে, ডাক্তারি ভাষায় আমি যদি বলি, ইউটিউবে আমি বিভিন্ন জায়গায় এরকম রিসার্চ করে, আমি বেসিকলি কলিক বেবি খুব ভয় পেতাম, কারণ আমার একটা কাজিনের এরকম ছিল, একটা নির্দিষ্ট সময় সন্ধ্যা থেকে খুব কান্নাকাটি করতো, ও খুব প্যানিক হয়ে যেত যে এভাবে কেন কান্না করছে। তো তারপরে হচ্ছে ও ডক্টরের কাছে যায়, দেন ডক্টর ওকে বলে যে মেবি ও কলিক বেবি, দ্যাটস ওয়াই ওর সাথে এমন, মানে ও এরকমটা করছে। যাই হোক, তো এরকম কলিক বেবি যারা থাকে যে শুধুই কান্না করে, এটা হচ্ছে যে ওরা আসলে পৃথিবীতে এসে খুব বোর ফিল করে, ওদের কাছে ভালো লাগে না কিছু, এই জন্য ওরা কান্নাকাটি করে শুধু শুধু, আর ওদের কান্নাকাটিতে বাবা মা খুব বেশি ওয়ারিড হয়ে যায় ওর কী হয়েছে, সব কিছু চেষ্টা করে, খাওয়ানোর, পেট ভরানোর চেষ্টা করে, গ্যাসের প্রবলেম হচ্ছে কি না, ইচ অ্যান্ড এভরিথিং ট্রাই করে, বাট স্টিল কান্নাকাটি করে। এটা হচ্ছে কলিক বেবিদের জন্য, মানে মোট কথা যদি সারাংশ আকারে বলি, ওরা যখন কোনো কিছু চষে বা ব্রেস্ট ফিড করলে কেন শান্ত হয়ে যায়, সবসময় কিন্তু ওদের ক্ষুধা থাকে না, ওরা জাস্ট বুঝেই সাকিংটা, তো যখন এটাও ওরা করে ওদের মেন্টালি পিস বা ওরা শান্ত চুপচাপ হয়ে যায়, এটা হচ্ছে, এই জন্য এটাকে সুদার বলা হয়। এটা হচ্ছে এক নম্বর অ্যাডভান্টেজ কলিক বেবিদের ক্ষেত্রে, ওদের কান্না থামানোর জন্য অথবা ওদেরকে শান্ত করতে প্যাসিফায়ারটা খুব বেশি লাগে, মানে অনেক উপকারী, কারণ এছাড়া আর কিছু করার থাকে না, আপনি ওকে কিছু বোঝাতে পারবেন না, কিছু বলতে পারবেন না, সো ওকে সান্ত্বনা দেওয়ার জন্য বা ওকে চুপচাপ রাখার জন্য প্যাসিফায়ার অনেক ইম্পর্ট্যান্ট রোল প্লে করতে পারে। এখানে আরেকটা কথা বলে নিই, সব বেবিরা কিন্তু প্যাসিফায়ার নিতেও চায় না, আপনি মানে আমি এরকমও দেখেছি প্যাসিফায়ার দিয়েছে বাট রিজেক্ট করে দিয়েছে। সো এটা বেবিদের উপর ডিপেন্ড করে, এক এক বেবি এক এক রকম, কেউ দিতে দিতে চায়, মানে প্যারেন্টসরা দিতে চায় বাট বাচ্চা নিতে চায় না। আর অ্যাডভান্টেজ এক নম্বর বলেছি কলিক বেবি, সেকেন্ড হচ্ছে SIDS একটা টার্মস আছে, সেটা হচ্ছে এটা, এটার কারণে মানে আমি আর আলভি যখন, আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আসলে আমি প্যাসিফায়ার নিয়ে খুব বেশি চিন্তাভাবনা করছিলাম যে মানে দিব কি দিব না এরকম। সো সাডেন ইনফ্যান্ট ডেথ সিন্ড্রোম বলে একটা টার্ম আছে, SIDS, আপনারা গুগলে যদি সার্চ দেন সো এটা সম্পর্কে জানতে পারবেন। অনেক সময় কোনো কারণ ছাড়া একটা হেলদি বেবিও হঠাৎ করে সাডেন ডেথ হতে পারে, মানে ইনফ্যান্ট একদম ছোট বয়সের বাচ্চার কথা বলছি, কারণ
এটার কারণটা হচ্ছে ওদের বডিতে, ওরা যখন ঘুমায়, এটা আসলে ঘুমের মধ্যে হয়, ওরা যখন ঘুমায় বা শুয়ে থাকে, ওদের ওদের বডিতে অক্সিজেনের ঘাটতি দেখা যায়, তো এই জন্য অনেক সময় হয়। তো একটা স্টাডিসে এরকম বলা হয়েছে, সো প্যাসিফায়ারের অ্যাডভান্টেজের মধ্যে প্রথমে আসলে এটা বলা উচিত ছিল যে এই এসআইডিএস যে টার্মটা বা বাচ্চাদের যে ইনফ্যান্টের সাডেন ডেথ যেই একটা ইয়ে হয়, সেটার থেকে প্যাসিফায়ার অনেক সাহায্য করে এটা না হওয়ার জন্য। কারণ যখন বাচ্চা সাক করতে থাকে তখন ওর হার্ট বা ব্রিদিং যেই প্রসেসটা সেটা ভালো হয়, এরকমই কিছু একটা ছিল। আমি মানে সায়েন্টিফিক টার্মে বা ডক্টরের মতো করে বলতে পারবো না, বাট অ্যাডভান্টেজের মধ্যে এটাও এসআইডিএস যে টার্মসটা আপনারা যে কেউ গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন। সো এটা প্রিভেন্ট করতে প্যাসিফায়ার অনেকটা হেল্প করে থাকে। সো দুই নম্বর অ্যাডভান্টেজ বললাম। থার্ড হচ্ছে লার্নিং সাকিং, যদি বলি এটাকে বাংলায় আমি কীভাবে বলবো, অনেক বাচ্চা কিন্তু হওয়ার পরে ব্রেস্ট ফিডিংটা তো বাচ্চাকে শেখাতে হয়, ল্যাচিং বা ব্রেস্ট ফিডিং যেটা প্রপারভাবে করা, তো সেটা অনেক বাচ্চা যেই ব্রেস্ট ফিড করার যে প্রসেসটা বারবার অ্যামেলিয়া এসে ক্যামেরা ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অবস্থা করে ফেলছে। সো যাই হোক, আমি জানি না আজকে ভিডিওটা ঠিক মতো এন্ড করতে পারবো কিনা, আমি অনেকটা প্রিপারেশন নিয়ে বসেছিলাম যে আমি যেন আমার নলেজ এ টু জেড আপনাদের সাথে শেয়ার করতে পারি। হিজি গিজি কি? সো যেটা বলছিলাম যে বাচ্চারা অনেক সময় সাকিংটা বোঝে না, তো ব্রেস্ট ফিড প্রপারভাবে করতে গেলে তাদেরকে ভালো মতো সাক করা শেখাতে হয়, সেটার জন্য অনেক সময় প্যাসিফায়ার ইউজ করতে বলে ডক্টররা। এটা আসলে বাংলাদেশে সেভাবে আমি শুনিনি, বাট আমি আজকে পুরো পাগল হয়ে যাবো মনে হয়, আমি একটা ভুল ডেট চুজ করেছি ভিডিও আজকে এটা করার জন্য। যাই হোক, তো বাচ্চাদেরকে সাকিং শেখানোর জন্য অথবা চোষা যে মানে ব্রেস্ট ফিড যে সাক করা, বুকের দুধ খাওয়ার যে প্রসেসটা সেটা শেখানোর জন্য হচ্ছে প্যাসিফায়ার ইউজ করতে বলা হয়, অনেকে সাজেস্ট করে, বাংলাদেশে খুব একটা না। তবে আমি বলবো না যে এটাতে এটা অ্যাডভান্টেজ আকারে নেওয়া উচিত, বিকজ প্রপারভাবে মানে বাচ্চাকে ইয়ে করলে, নার্সরা হেল্প করলে, এটা আসলে অটো প্রসেস, এটা ওরা জন্ম মানে পেটের ভিতর থেকেই ওদের এটা শেখানো হয়, তার কারণ ওরা পেটের মধ্যে ওরা আঙ্গুল সাক করে, তো এটা হয়। বাট অনেক বেবির ক্ষেত্রে ওরা হচ্ছে এই জিনিসটা বোঝে না, খুবই কম পার্সেন্টেজের ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে অনেক সময় ডক্টররা এটা রেকমেন্ড করে যে একটু এটা মুখে দিলে ওরা তো ইয়েটা বোঝে, হ্যাঁ দাদা দাদা। সো এটা একটা অ্যাডভান্টেজ হতে পারে। বা আরেকটা হচ্ছে এটার সাথে আমি রিলেটেড বলবো, কারণ এটা আরেকটা হচ্ছে যে ওভার ফিডিং, যেটা আমি ফেস করেছিলাম। ওভার ফিডিং আমি এই জন্য বলছি যে ওরা তো মানে আপনি কি বলবো, বাচ্চাকে অনেক সময় খাওয়ানোর পরে ওদের পেট ভরা থাকলে ওরা কান্নাকাটি করে, কারণ ওরা হচ্ছে জাস্ট সাক করতে চায়, যেটা বলছিলাম ওরা ওরা পৃথিবীতে সাক করা ছাড়া বা মানে এইটা ছাড়া ওদের আর কোনো কিছুই বোঝে না নিজেদেরকে শান্ত করার জন্য। সো দেখা যায় যে কান্না কর মানে খাওয়ার পরেও পেট পুরো ভরা, তারপরেও হচ্ছে ওরা চাচ্ছে খেতে। সো আমি এরকম ফেস করেছিলাম যে অ্যামেলিয়া পুরো 6 মান্থস এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিডিং করতো, তো ওর ক্ষেত্রে যেটা হয়েছিল যে আমার মনে আছে মানে ও খাচ্ছে মানে ওর পেট ভরে গেছে আমি বুঝতে পারছি, তারপরে আমি ওকে বার্প করালাম, এভরিথিং ওয়াজ নর্মাল, বাট তারপরে ও চিৎকার করে কান্না, ও জাস্ট খাবে, ও এরকম টানতে 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 এমন এক পর্যায়ে হয়েছে ওর নাক মুখ দিয়ে পুরো বমি শুরু হয়েছে, ওভার ফিডিং আমরা যেটাকে বলি। সো এরকম ওর বেশ কয়েকবার হয়েছে, এটা শুধুমাত্র হচ্ছে কি বলবো, ওরা চাচ্ছে যে কিছু একটা সাফ করতে, দেখছে ওদের পেট আসলে ভরাই থাকে। সো এরকম কোনো কেসের ক্ষেত্রে ব্রেস্ট ফিডিংটা হেল্প সরি প্যাসিফায়ার হেল্প করতে পারে। সো এটাও একটা অ্যাডভান্টেজ আমার ক্ষেত্রে, আমি এটা ফেস করেছি। আজকে আমি শুধুমাত্র আমার এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে যেহেতু বললাম শেয়ার করব, সো এটা একটা ছিল। আর ফোর্থ নাম্বার যেটা যেটা আমি বলবো আমার প্যাসিফায়ার দেওয়ার মেইন কারণ অ্যাডভান্টেজের মধ্যে, 4 নাম্বার অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে থাম সাকিং বা বাচ্চাদের যেই বুড়ো আঙ্গুল চোষার একটা প্রবণতা থাকে, তো এইটা আসলে আমি অনেক ভয় পেতাম, ভয় ইন এ সেন্স আমি জানি না আমার ভিডিও আমার খালামুনিরা দেখছে কিনা, তো আমার খালাতো ভাই ও হচ্ছে একদম ছোটোবেলা থেকে ওর থাম যেই আঙ্গুলটা এটা হচ্ছে ওর সাক করার অভ্যাস, ওর এখন 7 বছর বয়স, স্টিল ও রাতের বেলা ঘুমের মধ্যে আনকনশিয়াসলি হলেও ও হচ্ছে আঙ্গুল চুষে শুরু করে দেয়। আর ওর এমন অবস্থা হয়েছিল এরকম করতে করতে ওর দাঁত তো উঁচু হয়ে গেছেই, বিকজ ও ছোটোবেলায় তো আর এখন তো ওকে বোঝানো সম্ভব, 7 বছর বয়স ওকে এখন বোঝানো সম্ভব যে এটা করো না, বা সবার সামনে দিনের বেলা হয়তো করছে না, বাট ঘুমের মধ্যে আনকনশিয়াসলি ওর মুখের মধ্যে এটা চলে যাচ্ছে। ওর ডান হাতের এই আঙ্গুলটার পুরো এতটুকু জায়গা
প্রথমে তো পুরো ব্লিডিং শুরু হয়ে যেত ছোটবেলায় যখন মাত্র দাঁত উঠেছে, তখন যখন এটা সাক করতো এটার ধারে দাঁতগুলো, মানে অনেক বাচ্চারই এরকম হয় যারা থান সাক করে, মানে দাঁত যখন নতুন ওঠে তখন তো অনেক ধারালো থাকে, তো দাঁতের ঘষাতে আঙ্গুল কেটে টেটে ব্লিডিং এর প্রবলেম হয়ে যেতে পারে, সো এটা একটা থাকে। বাট আমি যেটা দেখেছি আমার চোখে আমার কাজিনের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে ওর ব্লিডিং তো হয়েছিল, এই জায়গাটা এখনো পুরো কালো হয়ে উঁচু, মানে এক্সট্রা একটা মাংস ওটা জাস্ট টানতে টানতে, ইভেন জাস্ট ইম্যাজিন 7 বছর হয়ে গেছে অলমোস্ট এখন, তো এখনো ওর অভ্যাসটা পুরোপুরি এখনো যায়নি। তো এটা আমার একটা বিগেস্ট ফিয়ার ছিল যে আমি চাই না কোনোভাবেই অ্যামেলিয়া বোকাবুকি, আমি কোনোভাবেই চাইনি যে অ্যামেলিয়া থামস আপ করুক। সো এটা একটা অ্যাডভান্টেজ এর মধ্যে আমি ধরবো, কারণ আর সত্যি কথা বলতে এটা খুব রেয়ার কেস যে সব অনেক সব বাচ্চারা পুরো 5-6 বছর পর্যন্ত থামস আপ করে। তুমি বলতে পারো অ্যাডভান্টেজ, তুমি কি কি আনন্দ পেয়েছো প্যাসিফায়ার ইউজ করে? সো থামসাকিং এর একটা অ্যাডভান্টেজ এটা বলতে পারবো। আর সত্যি কথা বলতে বেশিরভাগ বাচ্চারাই কিন্তু আঙ্গুল চষার অভ্যাস থাকে আর এটা অটোমেটিক চলেও যায়, কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে এটা যেতে চায় না। আর প্যাসিফায়ারের অ্যাডভান্টেজ এটা বলবো যে মানে থামসাকিং তো এটা ওর প্রসেস, প্যাসিফায়ারটা আপনি ফেলে দিতে পারেন বা এটাকে সরিয়ে ফেলতে পারেন, আঙ্গুল তো আর আপনি সরিয়ে ফেলতে পারবেন না, সো এটা ওর সাথেই থাকে। এই জন্য আর কি অভ্যাসটা, থামসাকিং এর অভ্যাসটা প্যাসিফায়ারের থেকে আমার কাছে মনে হয় কঠিন, এই জন্য অ্যাডভান্টেজ আমি বলবো এটাকে। আর 5 নম্বর যেটা, সেটা হচ্ছে যে ফ্লাইটের ক্ষেত্রে বিশেষ করে মানে প্লেনে যখন জার্নি করা হয় তখন হচ্ছে বাচ্চাদের জন্য এটা অনেক জরুরি, কারণ হচ্ছে প্লেনে যে এয়ার প্রেশার থাকে সেটার কারণে হচ্ছে কান বন্ধ হয়ে যায়, তো বড়রা তো আমরা বিভিন্নভাবে আমাদের কান খুলে ফেলতে পারি, যেমন ঢোক গিলে হোক বা সামহাও অন্যান্য প্রসেসে আমরা খুলতে পারি, বাচ্চাদের ক্ষেত্রে এটা খুব ইরিটেটিং হয়, তো দেখা যাবে যে বা প্লেন ওঠা নামার করার সময় 2টা সময় হচ্ছে যেই বাচ্চারা খুব বেশি কান্নাকাটি করে প্রেশারে, এয়ার প্রেশারে কান বন্ধ হয়ে যায় জন্য, তো সেই ক্ষেত্রে হচ্ছে ওরা যদি কোনো কিছু সাক করে বাচ্চা, সে ডাক্তাররা বলে যে যখন প্লেন ওঠা নামা করার সময় হচ্ছে বাচ্চা যদি ব্রেস্ট ফিডিং করার হয় তাহলে হচ্ছে তাকে ব্রেস্ট ফিড করাতে অথবা তাকে পানি খেতে দিতে, তাহলে হবে, তাহলে হচ্ছে ওদের এই পাশে যে ভেইনগুলো থাকে এগুলো মুভমেন্টের কারণে কানের কানটা খুলে যায়। তো এখন প্লেন ওঠানামা করার সময় তো বাচ্চা হাঙ্গরি নাও হতে পারে, পানি নাও খেতে পারে, কান বন্ধ জন্য কান্নাকাটিও করতে পারে, বাট সেক্ষেত্রে হচ্ছে প্যাসিফায়ারটা খুব ইম্পর্টেন্ট, মানে প্যাসিফায়ার দিলে ওরা চুপ হয়ে যায়। এবার অ্যাডভান্টেজগুলো তো আমি বলে নিলাম তাই না মা, অ্যাডভান্টেজ আমরা বলেছি, এবার ডিসঅ্যাডভান্টেজ বলবো। ডিসঅ্যাডভান্টেজগুলো এবার বলি, সেটা হচ্ছে 1 নম্বর যেটা, সেটা হচ্ছে যে এটা একটা হ্যাবিট হয়ে যায় বাচ্চার অভ্যাস, এমনিতেই বাচ্চাদের অনেক রকমের অভ্যাস থাকে যেটা বাবা মা চেঞ্জ করতে হয়, লাইক ব্রেস্ট ফিডিং বাচ্চাদের 1.5 বছর 2 বছর বয়সে আমরা অভ্যাসটা ছাড়ানোর চেষ্টা করি, যে কোনো অভ্যাসে কিন্তু ছাড়ানো অনেক কঠিন, মানে একটা অভ্যাস তৈরি করা খুব ইজি, আপনি 2-3 দিন দিলেই প্যাসিফায়ারের অভ্যাস হয়ে যাবে, বাট সবচেয়ে কঠিন হলো অভ্যাসটা ছাড়ানো। সো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ বলবো যে এটার প্রতি একটা মানে বাচ্চার অভ্যাসটা ছাড়াতে একটু কষ্ট করতে হয়, সো যেটা আমার সামনে রয়েছে। হ্যাঁ, তো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। সেকেন্ড অপকারিতা যেটা, সেটা হচ্ছে নিপল কনফিউশন হয়ে যায়, তো মানে বাচ্চাদের ক্ষেত্রে, কারণ হচ্ছে প্যাসিফায়ারের তো একটা নিপল থাকে, তো বাচ্চা যদি ওই নিপলে কমফোর্ট ফিল করে তখন হচ্ছে ও কিন্তু অনেক সময় মায়ের ব্রেস্ট ফিডিংটা করতে চায় না, কারণ হচ্ছে ওরা তখন ওইটাতে কমফোর্টেবল ফিল করে না বা ওরা কনফিউজড হয়ে যায় কোনটা ওদের জন্য, সো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। কিন্তু এটার আমি বলবো বাচ্চা যদি পুরোপুরি ব্রেস্ট ফিডিং স্টার্ট করে দেয় তারপরে যদি আপনি তাকে প্যাসিফায়ার ইন্ট্রোডিউস করেন তাহলে এই সমস্যাটা হয় না, যেমন আমি আইডিয়াল টাইম বলবো বাচ্চার 1 থেকে 1.5 মাস বয়স যখন, মানে সে প্রপারলি যখন ব্রেস্ট ফিড করছে, 1 মাস পর্যন্ত যখন ব্রেস্ট ফিড করবে সে কিন্তু মোটামুটি বুঝে যাবে যে এখান থেকে কী করতে হয়, সো তারপরে যদি আপনি প্যাসিফায়ার ইন্ট্রোডিউস করেন সো তখন আর এতটা প্রবলেম হয় না অনেক ক্ষেত্রে। তো এটা ছিল সেকেন্ড। থার্ড হচ্ছে স্লিপিং ডিস্টারবেন্স বা তার ডিস্টার্ব স্লিপ হতে পারে, এটা হচ্ছে বাচ্চা যখন প্যাসিফায়ার নিয়ে ঘুমানোর অভ্যাস হয়ে যাবে তখন কিন্তু অনেক সময় রাতের বেলা একটু নড়াচড়া করে যখন ঘুম ভেঙে যাবে তো তখন অনেক বাচ্চার কিন্তু গায়ে হাত দিলে ঘুমিয়ে যায় বা একটু ধরলে ঘুমিয়ে যায়, বাট যারা প্যাসিফায়ারের মানে প্যাসিফায়ার নিয়ে খুব অভ্যস্ত থাকে
তারা কিন্তু আপনার ধরাও লাগবে না, কিচ্ছু করতে হবে না, জাস্ট ক্লাসিফায়ারটা নিয়ে মুখে দিয়ে দিবেন, দ্যাটস ইট, শেষ। সো এটা বাবা মার জন্য অনেক ইজি, কোলে টোলে নিয়ে সেকেন্ডবার আবার ঘুম পাড়াতে হয় না, বাট বাচ্চাদের ক্ষেত্রে অভ্যাস হয়ে যায় যে প্যাসিফায়ার ছাড়া তখন ঘুম ভাঙলে প্যাসিফায়ারটা লাগে, যেটা অ্যামেলিয়ার ক্ষেত্রে হয়, দেখা যায় যে রাতে ও ঘুমিয়ে থাকে, ওর ওর মানে প্যাসিফায়ার নিয়ে ও ঘুমায়, বাট যখন ঘুমিয়ে যায় তখন কিন্তু অটোমেটিক প্যাসিফায়ারটা সে মুখ থেকে ফেলে দেয়, বাট মাঝরাতে বা এর মাঝখানে যদি কখনো তার ঘুম ভেঙে যায়, চোখ মানে চোখ বন্ধ করে যদি নড়াচড়া করে ঘুম ভেঙে যায়, সে নিজে নিজে হাত দিয়ে এখন প্যাসিফায়ার নিয়ে আবার ঘুমিয়ে যেতে পারে, যেটা আমার জন্য সুবিধা হয়, বাট যখন আমি ওকে প্যাসিফায়ারটা ছাড়িয়ে দিব তখন সমস্যা হবে বা কান্নাকাটি হয়তো বা করবে, এরকমটা হবে। আসলে প্যাসিফায়ার এমন একটা হ্যাবিট যে আপনি আরামের জন্য দিচ্ছেন বা বাবা মার একটু স্বস্তির জন্য, বাচ্চার একটু ইয়ের জন্য দিচ্ছেন, বাট এটা এমন একটা হ্যাবিট যেটা আপনাকে সরাতেই হবে, এটা আসলে কন্টিনিউ করার কোনো উপায় নেই। তো এটা একটা, আর আরেকটা হচ্ছে হাইজিন মেনটেন করা, যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা যদি না করতে পারেন আসলে প্যাসিফায়ার নিয়ে আসলে অপকারিতা কি, বাচ্চার রোগ বিরোগ মানে কি বলবো, অবস্থা আরও খারাপ হয়ে যেতে পারে, কারণ বাংলাদেশের যে অবস্থা বা দেশের বাইরে, আমাদের দেশের কথাই আমি বলি, যে পরিমাণে জীবাণু এবং ধুলাবালি ময়লা থাকে, তো বাচ্চার এক প্যাসিফায়ার তো ডিরেক্ট ওর মুখে হচ্ছে মানে সংস্পর্শ লাগছে, তো মুখ থেকে যদি কখনো নিচে পড়ে যায় বা কোথাও পড়ে গেছে, সে ওইটা আপনি ডিরেক্ট ওর মুখে আর দিতে পারবেন না, অবশ্যই ঠিক আপনি ফিডারটা যেরকম স্টেরিলাইজ করে দিচ্ছেন ওকে, কি বলে প্যাসিফায়ারটা, সেম একইভাবে ওকে স্টেরিলাইজ করে ফুটিয়ে অথবা এটা জীবাণুমুক্ত করে ওকে দিতে হবে, কারণ এটার মাধ্যমে যদি এটা অপরিষ্কার থাকে বা এটা যদি আপনি হাইজিন মেনটেন না করতে পারেন, তাহলে এটা দিয়ে হচ্ছে বাচ্চার সবচেয়ে বড় বড় অসুখের কারণ হতে পারে, দেখা যায় কোনো জীবাণু ভাইরাস একদম সরাসরি ওইটার মাধ্যমে তার মুখে চলে গেল। সো হাইজিন মেনটেন করা এটা একটা ডিসঅ্যাডভান্টেজ, কারণ যদি করা না হয় তাহলে অনেক বড় একটা বিপদ হয়ে যেতে পারে, অসুবিধার কথা বলছি। আর ফিফথ হচ্ছে যেটা বলবো, ডেন্টাল প্রবলেম, যেটা অনেক 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 কমন আমাদের দেশে, বলে যে প্যাসিফায়ার ইউজ করলে বাচ্চাদের দাঁত উঁচু হয়ে যায়, মাড়ি উঁচু হয়ে যায়, এরকম একটা কথা আমাদের দেশে বলে, সো প্যাসিফায়ার না দেওয়াই ভালো এরকম। তো আমি আসলে ডিসঅ্যাডভান্টেজ যখন বলছি, পাশাপাশি কিন্তু এটা সলিউশনটাও বলে দিচ্ছি, যেটা এটা আসলে কেন হয় বা এটা এটাকে আপনি কীভাবে না করতে পারেন। সো ডেন্টালের এই ব্যাপারটা আমি বলবো, আমাকেও অনেকে বলে যে আপু প্যাসিফায়ার ইউজ করছেন, অ্যামিলিয়ার দাঁত উঁচু হয়ে যেতে পারে বা এরকম, বাট আসলে এই ডেন্টাল প্রবলেমের যে ব্যাপারটা, এটা নিয়ে কিন্তু কোনো সায়েন্টিফিক কোনো ব্যাখ্যা নেই, আপনি কোথাও পাবেন না যে এটার কারণেই বাচ্চাদের দাঁত উঁচু হয় বা এরকম। আমার কাজিনের মানে আমি আমার ফ্যামিলির মধ্যে এরকম দেখেছি যে ও প্যাসিফায়ার তো দূরের কথা, কখনো ওর আঙ্গুলও মুখে দেয়নি, বাট স্টিল ওর দাঁতটা একটু উঁচু হয়েছে। তো এটা আসলে প্যাসিফায়ারের কারণেই হয় এটা বলবো না, বাট হ্যাঁ একদমই যে প্যাসিফায়ার কারণ মানে এটার কোনো কি বলবো পারফরমেন্স এটার মধ্যে নেই বা এটার কোনো রোল প্লে করে না। এটা কি, এটা হচ্ছে একটা ডাইনোসর, এরকম করে মাথা নাড়ে। তো দাঁত উঁচু হওয়ার রিজন যে প্যাসিফায়ার আমি এটা বলবো না, ছোট করে উদাহরণ দিলে যদি বলি যে মানে এই উদাহরণে হয়তো আমি অনেকটা বোঝাতে পারবো, আমি আমার কথা দিয়ে বোঝাতে পারছি কিনা আমি জানি না, আমরা আমাদের যদি দাঁত উঁচু থাকে বা দাঁতে কোনো প্রবলেম থাকে, তো আমরা ডেন্টিস্টের কাছে গেলে কিন্তু আমাদের ব্রেসেস পড়ায় বা একটা প্রেশার অনেক দিন ধরে রাখতে হয়, মানে আমি দাঁতের ব্রেসেসের কথা বলছি, তো এক দেড় বছর দেখা যায় রাখলে দাঁতটা একটা সমান পজিশনে চলে আসে। সো প্যাসিফায়ারের ব্যাপারও ঠিক সেরকম, একটা বাচ্চা যদি 3-4 বছর কন্টিনিউ প্যাসিফায়ার টানতে থাকে বা দাঁত উঠে গেছে মাত্র, তখনও যদি সে প্যাসিফায়ার সাক করতে থাকে, ডেফিনেটলি সেটা তার দাঁতে প্রবলেম মানে কি বলবো দাঁত উঁচু করতে পারে, কারণ এক্সেসিভ ইউজ কোনো কিছুতেই ভালো না। প্যাসিফায়ার ইউজের অ্যাডভান্টেজ আছে, বাট অবশ্যই এটাকে আপনার কি বলবো এটা নিয়ম কানুন মেনেই ইউজ করা ভালো, যদি আপনি কোনো এটা দিয়ে কোনো অপকারিতা না চান, তো কিছু রুলস রেগুলেশন মেনে যদি করেন তাহলে এটা নিয়ে আসলে কোনো অপকারিতা বা দাঁতের ক্ষতি বা এরকম কিছু মনে হয় না হওয়ার কথা। তো এই জন্য আসলে এক্সেসিভ ইউজ কোনোটারই ভালো না, এক্সেসিভ ইউজের যদি হয় তাহলে হচ্ছে সমস্যাটা হতে পারে, তবে প্যাসিফায়ার যদি আপনি ইউজ করেন তাহলে এটা কখনোই আপনার সারা মানে সব কিছুর সঙ্গী হবে, ব্যাপারটা এরকম না, সব কিছুর সঙ্গে। এই জন্য বলছি বাচ্চা কান্না করলে অবশ্যই কান্না থামাতে প্যাসিফায়ার মানে হেল্পফুল, বাট আরেকটা কথা মনে রাখতে হবে, একটা ছোট বাচ্চার কিন্তু কমিউনিকেশনের একটা মাত্র ওয়ে হচ্ছে কান্না, মানে ও কান্না করা ছাড়া কিন্তু কোনোভাবে আপনাকে বোঝাতে পারবে না ও কী চাচ্ছে, ওর খিদা লেগেছে বা কিছু। সো যদি আপনার বাচ্চা কান্না করছে বা ডিস্টার্ব কোনো কারণে, আপনি তাকে খাওয়ালেন, বার্প করালেন, তার পেটে গ্যাসের সমস্যা হচ্ছে না এটা মেক শিওর করলেন, স্টিল সে কান্না করছে, সেই ক্ষেত্রে আপনি তাকে প্যাসিফায়ারটা দিতে পারেন,
বাট ওর কান্না করছেই বলে প্যাসিফায়ার মুখে দিয়ে দিতে হবে, এটা আসলে আমি বলবো যে এটা এটা করবেন না, এটা ঠিক না। আর ডেন্টাল প্রবলেমের যেটা বললাম যে বাচ্চাকে প্যাসিফায়ার শুধুমাত্র মানে ইমার্জেন্সি সিচুয়েশনে, যে ওকে কান্না করছে ওর নিজেকে শান্ত করা দরকার এমন সিচুয়েশনে দিবেন, বাচ্চা ঘুমানোর ক্ষেত্রে দিতে পারেন এরকম, মানে কন্টিনিউয়াসলি ইউজ যেন না করে। আর প্যাসিফায়ার যেরকম 1-1.5 মাসে দিতে হবে, মানে যদি ইন্ট্রোডিউস করাতে চান বা তাকে দিতে চান 1-1.5 মাসে যদি দেন, তাহলে তা অবশ্যই 1.5 বছরের মধ্যে ছাড়িয়ে দিতে হবে। এর বেশি প্যাসিফায়ারের ইউজেজ বা মানে বাচ্চাদের জন্য ক্ষতিকারক হয়ে যাবে। তো 1-1.5 বছরের মধ্যে যদি আপনি প্যাসিফায়ারটা ছাড়িয়ে ফেলতে পারেন, সো এটা হচ্ছে বেস্ট টাইমিং বাচ্চাকে প্যাসিফায়ার দেওয়ার জন্য। আমি অ্যামেলিয়াকে প্যাসিফায়ার দিয়েছি ওর যখন 1 মাস বয়স, তখন থেকে স্টিল ওর এখন 14 মাস চলছে, এখন পর্যন্ত অ্যামেলিয়া প্যাসিফায়ারে ইউজ টু। আমি আসলে প্যাসিফায়ার ওকে দিয়েছিলাম কারণ আমি জানতাম যে আমার প্লেনে ফ্লাই করতে হবে, মানে আমার ওকে নিয়ে দেশের বাইরে আসতে হবে। ওর 3 মাস বয়স ছিল যখন আমি বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসি, তো আমার ক্ষেত্রে প্যাসিফায়ারটা খুব জরুরি ছিল কারণ প্লেনের মধ্যে কান্নাকাটি করবে আমি জানতাম, আর আমি একা এসেছি ওকে নিয়ে। তো আমার আমি এই জন্য এটা একটা কারণ ছিল আমার ক্ষেত্রে। আর সেকেন্ড ছিল যে অ্যামেলিয়ার ওভার ফিডিং এর একটা প্রবণতা ছিল, ও মানে যেটা একটু আগে বললাম যে খেতে খেতে দেখা যেত পেট ভরে গেছে, তারপরে ও ওভার ফিড করে দেখা যেত বমি করে দিত। হ্যাঁ তোমার কথা বলছি, তো এটা একটা কারণ ছিল। আর অ্যামেলিয়া কলিক বেবি ছিল না, ও কান্নাকাটিও করতো না, ওর থাম সাকিং এর প্রবণতা খুব একটা ছিল না। হ্যাঁ কবি, যেহেতু আমি একা একা অ্যামেলিয়াকে নিয়ে এসেছিলাম, আসার পরেও ওকে একদমই একা রাখতে হয়েছে, সো আমার ক্ষেত্রে আসলে প্যাসিফায়ারটা মানে একটা ব্লেসিংয়ের মতো। স্টিল নাও দেখা যায় যে বাইরে গেলে একটু মানে আমি জানি যে ও অযথাই ঘ্যান ঘ্যান করছে, এটা দিলে চুপ হয়ে যায় এরকম, বাট খুব শীঘ্রই আমি এটা ছাড়িয়ে ফেলবো, ওর বয়স হয়ে গেছে এটা ছাড়ানোর। বাট আমি এটা আস্তে আস্তে করছি, যেমন আগে কান্নাকাটি করলে বা দিনের মধ্যে যে কোনো সময় একটু ঘ্যান ঘ্যান করলে বা খুব বেশি জ্বালাচ্ছে তখন আমি ওকে প্যাসিফায়ারটা দিতাম। বাট ওর যখন 1 বছর হয়ে গেছে, এখন 4 মাস হয়ে যাচ্ছে, 14 মাস সরি 12 মাসের পরে বাকি 2 মাস, গত 2 মাস ধরেই আমি বলবো ওকে আমি একদমই ঘুমানো ছাড়া প্যাসিফায়ার আমি ওকে দিই না। আজকে আপনি একটু আগে দেখেছেন সেটা হচ্ছে যে এখন ওর স্টেজ যেটা, ও সারাক্ষণ খেলাধুলা করে দুষ্টামি করে, এখন আসলে প্যাসিফায়ারের কথা ওর মনে থাকে না, বাট ও যদি একবার দেখে তাহলে ওকে না দিয়ে তখন থাকা যায় না। তো দেখা যায় যে আমরা যখন বাসা থেকে বের হই প্যাসিফায়ার নিয়ে যদি আমি ব্যাগের মধ্যে রাখি বা বুঝাই, তখন ও দেখে ফেলে, তখন হচ্ছে ওকে দিতে হয়। এই জন্য আমার ব্লগে অনেকে দেখতে পাই জি যখন আমরা বাসা থেকে বেরোই তখন অ্যামেলিয়ার মুখে প্যাসিফায়ার থাকে, অথবা রাতের বেলা ঘুমানোর সময় থাকে, জি ওকে শুধু আমি ঘুমের সময় এখন দিই। সো এটা আসলে কি বলবো, আমার আমি এ পর্যন্ত জি যেহেতু ওর দাঁত উঠেনি তো ডিসঅ্যাডভান্টেজ আমি সেভাবে ওরকমটা পাইনি। আর অভ্যাসের কথা বলবো যে অ্যামেলিয়ার নিপল কনফিউশন কখনো হয়নি, ঘুমের ডিস্টার্বও খুব একটা হয়নি যে উঠে কান্নাকাটি করেছে, জি মা তোমার কথা বলছি ওটাও হয়নি। তো আমার ক্ষেত্রে প্যাসিফায়ারের অ্যাডভান্টেজেসই ছিল অনেক, তো এই জন্যই আসলে আমি দিয়েছি। এবার আমি বলে দিই, আপনি যদি হ্যাঁ আপনার বাচ্চাকে অবশ্যই মানে প্যাসিফায়ার দেওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকেন, সো কী কী জিনিস আপনাকে মেনটেন করতে হবে বা কী কী জিনিস আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, সেগুলো বলে নিই, মানে হাউ টু ইউজ যদি বলি। তো প্রথমেই হচ্ছে এস্টাবলিশড একটা ব্র্যান্ড, মানে খুব ভালো একটা ব্র্যান্ড আপনাকে চুজ করতে হবে। বাংলাদেশে সবচেয়ে ভালো ব্র্যান্ড যদি বলি আপনার, মানে খুবই ইজিলি অ্যাভেলেবেল ইভেন্টে নিতে পারেন। অ্যামেলিয়াকে আমি ইভেন্টের প্যাসিফায়ার ইউজ করাই, তো ইভেন্ট অনেক ভালো একটা ব্র্যান্ড হতে পারে। আমি প্যাসিফায়ারগুলো দেখাই, এখন দেখলে আবার কান্নাকাটি শুরু করে দেবে। সো এই যে এরকম একটা বক্সে ইভেন্টের পাওয়া যায়, আর বাচ্চাদের সাইজ মেনটেন করতে হয়, এই যে দেখেছে এইরকম টাইপের একটা নিপেল। সো এখানে দেওয়া আছে 0-6 মান্থস, কি বাবা এটা চাও? আমি এখানে ধুয়ে বক্সের মধ্যে দিচ্ছি দিচ্ছি, ওয়েট দাও, বলছে দাও এখন, যে বললাম দেখলে চাবে, না দেখলে ওর এটা কখনো মনেও থাকে না যে প্যাসিফায়ার ওর লাগবে। তো ওর অবশ্য অনেকগুলো প্যাসিফায়ার আছে, কয়টা 6টা মনে হয় এরকম, 2টা বক্স আছে, 3টা বক্স আছে এরকম, ইউজ করেছে অনেকদিন। আর প্যাসিফায়ার হচ্ছে 3 মাস পরপর আপনি চেঞ্জ করে, মানে আপনি যদি ইউজ করেন 3 মাস পরপর চেঞ্জ করা ভালো। বাট আমি ওর ও আচ্ছা সাইজের কথা যেটা বলছিলাম যে ব্র্যান্ড এবং সাইজ 0-6 মান্থ এই প্যাসিফায়ারের মধ্যে দেওয়া আছে।
বাট অ্যামেলিয়া 6 মান্থের পরে যে বড় যে প্যাসিফায়ারটা থাকে সেটা আমি ওকে দিয়েছিলাম, ও ওটা আসলে লাইক করেনি। মানে 6 মান্থস প্লাস যে প্যাসিফায়ারগুলো ওগুলো নিপুলগুলো একটু লম্বা হয়, বাট অ্যামেলিয়া ওটা লাইক করেনি। স্টিল নাও ও বাচ্চাদের বেবি একদম নিউ বর্ন স্টেজের যেই প্যাসিফায়ার হয় এখনও সে ওটাই ইউজ করে। তো একটা ভালো ব্র্যান্ড আর কি বলে সাইজ অনেক ইম্পর্টেন্ট। সব মানে প্যাসিফায়ার কিন্তু বাচ্চারা নিতে চায় না, এই জন্য যদি অনেক বড় হয় বা নিপেল ওর পছন্দ না হয় তাহলে কিন্তু নিতে চাবে না। সো ভালো একটা ব্র্যান্ড, যেহেতু আপনি এটা ওর মুখে দিচ্ছেন, সো ভালো হলে ভালো আর কি আপনার বাচ্চার ক্ষেত্রে। থার্ড হচ্ছে প্যাসিফায়ারকে ইউজ টু করানোর জন্য কখনোই কোনো মধু বা মিষ্টি কিছু দিয়ে বাচ্চার মুখে দেবেন না, এটা খুবই খারাপ, কখনোই এটা করবেন না। ফোর্থ হচ্ছে যেটা সাইজ বললাম, ফিফথ হচ্ছে কখনোই প্যাসিফায়ার শেয়ার করা যাবে না, যে আমার বড় বেবি এটা ইউজ করেছে, দুই একবার ইউজ করেছে তো এটা আমি ফুটিয়ে রেখে দিলাম, আমার পরের বেবিকে আমি দিব, এটা কখনোই করা যাবে না। সো নেভার শেয়ার। অ্যান্ড সিক্সথ হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আপনি বাচ্চাকে প্যাসিফায়ার দিয়েছেন ভালো কথা, 12 মাসের থেকে 18 মাসের মধ্যে অবশ্যই 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 প্যাসিফায়ারের অভ্যাসটা একদম ছাড়িয়ে ফেলতে হবে। সো হাইজিন মেনটেন করে ঠিক মতো সময় অনুযায়ী দিয়ে আবার ঠিক বয়সে যদি প্যাসিফায়ারের অভ্যাস ছেড়ে দেন, ছাড়িয়ে দেন, তাহলে ইনশাল্লাহ মানে আমার মতে বলবো যে এটা খুব একটা অপকারী না। আমি আবারও বলে নিচ্ছি, আমি একদম আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করছি, এটাতে কিন্তু অন্য মানে আমি বলবো না যে এটার অপকারিতা নেই, অবশ্যই অপকারিতাগুলো আমিও বলেছি। সো আপনি যদি ব্যালেন্স করে এটাকে ইউজ করতে পারেন তাহলে এটা অবশ্যই আপনার জন্য অনেক হেল্পফুল হবে, মানে নিউ প্যারেন্টসের জন্য বাচ্চাদের রাখতে। না এটা না, এটা এটা ধোয়া, তো এই তো আমার এগুলো ছিল আমার প্যাসিফায়ার নিয়ে আমার ক্ষুদ্র নলেজ। আমি জানি না আমি কতটা কারো হেল্প করতে পেরেছি কিনা বা কেউ উপকারিত মানে উপকৃত হয়েছেন কিনা, বাট আমি আমারটুকু শেয়ার করেছি। এখন এখন অনেকে বলতে পারেন যে আপু ডক্টর তো স্ট্রিক্টলি বারণ করে এটা ইউজ করতে। হ্যাঁ ডক্টর স্ট্রিক্টলি বারণ করে, কারণ একটা জিনিসের যদি অপকারিতা থাকে, উপকারিতা যদি 5টা বললাম, অপকারিতাও কিন্তু আমি 5টা বলেছি, সো যেখানে ক্ষতির চান্স থাকে সেটা আপনাকে ডাক্তার কেন রেকমেন্ড করবে, তাই না? সো এটা হচ্ছে একান্তই আপনার ডিসিশন, আপনি আপনার বেবিকে দিতে চান কি চান না। আমি সব কিছু দিক থেকে আমি এই পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো কিছু ফেস করিনি এই পর্যন্ত, জানি না পরবর্তীতে এটা ছাড়ানোর সময় কি হবে না হবে, দোয়া করবেন। আর এই তো এই ছিল আমাদের প্যাসিফায়ারের অভিজ্ঞতা। আমি বারবার প্যাসিফায়ার বলতে 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 হয়ে গেছে। সো অ্যামেলিয়াকে আমি এটাকে বলি প্যাসি, আমি যদি বলি মা প্যাসি কোথায় ও বুঝতে পারে, সো এখন থেকে এই ওয়ার্ডটা আমি বলা বন্ধ করে দিচ্ছি, কারণ এই ওয়ার্ডটা একবার উচ্চারণ করা মানে হচ্ছে বুঝে যায় যে আমার প্যাসি কোথায়, তোমার প্যাসি কোথায়, আমি প্যাসি কোথায়, প্যাসি ওই যে। তো এই তো এই ছিল আমার প্যাসিফায়ারের নলেজ, আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগেছে বলো, ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।